তৃণমূলের গোষ্ঠী কন্দলে ফের উত্তেজনা বাসন্তীতে, এলাকায় পুলিশ পিকেট। আপনারা দেখছেন দি জনতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকার পানিভালি বাজারে। শুক্রবার রাত থেকেই গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, দুই যুব তৃণমূল কর্মীকে মারধর করেন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান ইনচার্জ শঙ্কর সর্দার ও তার অনুগামীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর। এ বিষয়ে ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বর্তমানে প্রধানের দায়িত্ব পালন করা শঙ্কর সর্দার কি বললেন, চলুন আমরা শুনে নিই। সমস্যা বলতে, ওরা দীর্ঘদিন আজকের দুটো দুটো মাঠার করে, যুব র্যাঙ্গেলে থেকে দুটো দুটো মাঠার করে তারা হচ্ছে জেলেতে গেছে। জেলে গিয়ে ইসু আনসারির নেতৃত্বে এবং কোচিমণিরা আছে সব তোলাবাজ মোস্তান, তারা ইয়ে করে সব জেল খেটে এসছে বাড়ি। এবং আমার আমাদের হচ্ছে নাসির খাঁ পরশু দিন না বাড়িতে ঢুকতে ঢুকতেই সঙ্গে সঙ্গে স্লোগান এবং চারিধারে উত্তপ্ত করে দিয়েছে, বোমবাজি সব শুরু করে দিয়েছে। আমাদের একটা ইয়ে, ওরা এতদিন প্রধান ছিল, আমাদের মাদার থেকে আমরাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ প্রধান হয়েছি, তার জন্যে ওটা ওরা মেনে নিতে পারছে না। আমাদের আর এসটি লোক বলে আমাদের উপরে বাজার ঘাটে আমার উপরেও আক্রমণ করেছিল, আমাকে সাইড করে পালিয়েছে, আমার দু এক গা পড়েছে, আমাকেও সাইড করে পালিয়েছে, আমাকে তো মেরে দেওয়ার প্ল্যান করেছে। এবং যে মতন সব খুর নিয়ে এসছে, সব ঘাটে করে খুর ছুরি মেশিন। তোমাদের উপর হামলার মূল কারণ কি? মূল ওরা মেনে নিতে পারছে না, কেননা ওরা আমরা হচ্ছে আদিবাসী ছেলে এবং আমাদের মাদক তৃণমূল করি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি। আর ওরা হচ্ছে যুব তৃণমূল করে, সিপিএম এর সাথে লিঙ্গ ওদের আছে, ওরা ইউদালি শেখ বলো, আমার লস্কর বলো এবং আমাদের হচ্ছে শওকত মোল্লার নেতৃত্বে আমাদের উপরে টর্চারিংগুলো চালাচ্ছে। এবং ইসু আনসারি জেল থেকে পরিষ্কার সারা রাত ধরে বলে দিচ্ছে ফোন করে যে কোনো মতে যার পাবে তোমরা তার হচ্ছে ঠ্যাং ভেঙে দাও। ইসু আনসারি এখন ছাড়া পায়নি, এখন হচ্ছে আমাদের ইয়ে ছাড়া পেয়েছে, নাসির খাঁ ছাড়া পেয়েছে পরশুদিন এসেই মত্তরে, ও বাজারেতে ছিল, আমাদের বাজারে থেকে আমার সামনে ওরকম টর্চার করেছে, তারপরে যেই ছেলেপুলেরা সঙ্গে সঙ্গে গেছে সঙ্গে সঙ্গে ওদের উপরে আক্রমণ। এই মতন এখন পরিস্থিতি। আমাদের কাছে একটাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন যে আমাদের এসটিদের উপরে আমাদের ধারে যেন খেয়াল রাখে এবং এই জিনিসগুলো যাতে আমরা ঠিকভাবে যাতে আমরা যাতে চলতে পারি, পরিষেবাটা যাতে পাই, আমরা এইটাই আমরা প্রশাসনেরও কাছে বারবার করে জানাচ্ছি আমরা আমাদের এই আবেদন স্টেপটা। আমার নাম শঙ্কর সর্দার, ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি বর্তমান। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি চলছে। যুব তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল কর্মীরা। আদিবাসী প্রধান হয়েছে বলে আমরা হাট বাজার গেলে যখন তখন খুশি, আমাদের আদিবাসীদের মার হবে কেন? কেন মারবে? ওইসব হচ্ছে কথা, তো আমরা নাম জানি না, অনেকে আছে, আর আমাদের এই পাড়ার লোকেরা আছে, দীপু প্রধান আছে, তারা আছে, আর ওই তোমাদের ওই আমাদের পানিখালির যে আছে অনেকে, কোচিমণিরা আছে, আচারুলরা আছে। ওরা কোন দলের লোক? ওরা যুব দলের। আর তোমরা কোন দল করো? আমরা মাদারের। আচ্ছা, প্রায় দিন আমাদের আদিবাসীর উপরে টর্চারিং হচ্ছে, ওই বাজারে উঠলে কেন হচ্ছে? কোন বাজারে উঠলে? ওই পানিখালি বাজার। কি নাম আপনার? আমার নাম মুনিয়া সর্দার। যুব তৃণমূল নেতা ইউসুফ আনসারি খুনের ঘটনায় জেল খাটছে। তার অবর্তমানে আদিবাসী সম্প্রদায়ের ছেলে শঙ্করকে প্রধান করা হয়েছে বলে তাদের উপর যুব তৃণমূল হামলা চালাচ্ছে বলে অভিযোগ। কোচিমণি, তারপরে এখানে দীপু প্রধান আছে, আরো তারা আছে, আরো আরো চার পাঁচজন পানিখালি রয়েছে, তাদের নামগুলো আমার অত খেয়াল নেই, এই কজনকে দেখেছি। ওরা সবাই সঙ্গে ডাক্তারখানা থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমার মারলো। কেন মারলো তোমায়? আমি ওই ওরা বলছে বলে আদিবাসী লোক বাজারে উঠতে পারবে না। হ্যাঁ, আদিবাসী লোক প্রধান হয়েছে বলে, যার কারণে আদিবাসী লোকদের বাজারে ওটা নিষিদ্ধ আছে। আমি পিজু ডাক্তারখানা থেকে লেবেছি, কাঁটা বার করে লেবেছি সঙ্গে সঙ্গে মার। কি নাম তোমার?
আমার নাম ঘণ্টেশ্বর সর্দার। অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে ফুলমারঞ্জ গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি নাসির খান কি বললেন আমরা শুনিনি। গন্ডগোলটা কি নিয়ে? মূলত গন্ডগোল গত 10 তারিখ উপধানের অবর্তমানে উপপ্রধান শঙ্কর সর্দার ও চার্জ পাওয়ার পর থেকে সেই দিন বিকাল থেকে টোটাল এলাকা জুড়ে যেমন প্রধানের ক্ষমতা ছিল সেই ক্ষমতা অনুযায়ী ও বলছে আমার এখন এলাকা আমার, আমি প্রধান, আমি শেষ কথা বলবো, আমার অধীনে সবার থাকতে হবে। এইভাবে এবারে যে পিএমজয়ের ঘর, সেই ঘরের যে সমস্ত টাকা পয়সা যারা পেয়েছে সেই ভুক্তভোগীদের কাছে গিয়ে বলছে 20,000, 25,000, 30,000 করে টাকা দিতে হবে, আমরাই ক্ষমতায়, আমরাই সব কিছু করবো, যদি না দাও তাদের থাকতে দেব না বলে কয়েকজনকে মারধর পর্যন্ত করে এবং কয়েকজনের ঘর থেকে বার করে দেয়। আমাদের এই দুই কর্মী খাসসব পড়ার আলাউদ্দিন লস্কর এবং জুলফিকার মোল্লা, এরা দুজন তার প্রতিবাদ করে যে তাহলে টাকাগুলো নিয়ে নেওয়া ঘর করবে কীভাবে। তখন বলছে আমরাই ক্ষমতায়, যেটা যা খুশি করো তাই মানতে হবে, এবং ওরা পুরোটাই মধ্যম অবস্থায় ছিল যে আমরা যা বলবো সেটা মানতে হবে, না মানলে এলাকা থাকতে দেবো না। ওরা প্রতিবাদ করায় বাড়ি থেকে তুলে এনে আনুমানিক রাত 2:30টার দিকে মেরে রাস্তায় ফেলে দেয়, ব্যাপক মারধর করে রাস্তায় ফেলে দেয়। কিছুক্ষণ পরে রাস্তার একজন দেখতে পেয়ে তারপরে ওদেরকে বলতে ওদেরকে তুলে নিয়ে থানায় হসপিটালে পাঠানো হয়। ক্যানিং হসপিটালে পাঠাবার পরে ক্যানিং হসপিটাল থেকে নিয়ে ওদের রেফার করেছে চিত্রনী, বর্তমানে ওরা চিকিৎসা নিয়ে। আজ সকালে আপনার নেতৃত্বে ওদের উপর হামলা হয়েছে বলে একটা অভিযোগ করছে? মিথ্যা অভিযোগ। আমি আসার পরে প্রথমে থানায় গেলাম, থানা থেকে বড়বাবুর সঙ্গে কথা বলে এসে আমি বাড়ি থেকে আর বেরিয়ে গেলাম, ওইভাবে ছিলাম। এবং ওই শঙ্কর সর্দার এবং ওর ছেলে এবং ওর ভাই এবং কয়েকজন মিলে, ওরই বুথের একটা ছেলে আমাদেরই সমর্থক, সে যখন বাজারে এসে ঘুরছে, পানিখালি বাজারে এসে ঘুরছে, তাকে ধাক্কা ধোক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে পল্টু প্রধান আমাদের যে একজন মেম্বার মনসাখালী বুথের, তার বাড়ির ধারে গুঁড়ি ফেলে তার জায়গায় ফাঁক মেরে একটা অবরোধ করার চেষ্টা করেছে এবং স্থানীয় ক্যাম্পের পুলিশ ইনচার্জ প্রদীপবাবু ছাড়া তার সাক্ষী, উনি গিয়ে তাদের আবার রাস্তা পরিষ্কার করে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কালকের থানা থেকে ঘুরে আসার পরে বলবসায় কথা বলে আসার পরে আমি বাড়ি থেকেই বেরোই। এলাকাকে ওরাই অশান্ত করার চেষ্টা করছে, এলাকায় ওরাই অশান্ত করার চেষ্টা করছে। বিগত আমরা 3 মাস ছিলাম না, আপনাদের নজিরে আছে, প্রশাসনের নজিরে আছে কারাই এলাকা উত্তপ্ত করছে। এবং একটু ভালো ছিল পরিস্থিতি, একটু নাগালের মধ্যে ছিল, কিন্তু যেদিন উপপ্রধান চার্জ নেয় সেই দিন বিকাল থেকে লাগাতার সন্ত্রাস শুরু হয়ে গেছে। আপনার নাম? নাসিরুদ্দিন খান, সভাপতি ফুলমারঞ্জ গ্রাম পঞ্চায়েত।